হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমাদের বাসায় আজকে একটি নতুন মেহমান এসেছে, আর সেই মেহমানটা হচ্ছে ওই কালো বিড়ালটা। আর এই কালো বিড়ালটা জানে না কার, আর এই বিড়ালটা কারো না কারো পোষা বিড়াল। কারণ এই বিড়ালটাই যে ওর উপরে বিছানায় যখন ওই উঠছে আর বিছানায় গিয়ে বসে থাকে এবং ওর ওইভাবে শুয়ে আছে, হঠাৎ করে ওর উপরে যে ওখানে শুয়ে শুয়ে থাকলো অনেকক্ষণ, আমার কোলে উঠে বসে থাকে। তো যাই হোক, এই সাদা বিড়ালটা কিন্তু আমাদের না, সাদা বিড়ালটা আমাদের একটা প্রতিবেশী, তারাও এটা পোষা বিড়াল, ওকে কালো বিড়ালটাকে দেখে এখানে আসছে। আর আমরা যখন এই কালো বিড়ালটা দরজাটা খুলছি, মানে বিকালের দিকে একটু বাইরে বাগানে গিয়ে দাঁড়াবো ওই সময়ে, তো গেটটা খোলার সাথে সাথে বিড়ালটা হুট করে কোথা থেকে যে আসছে জানি না, এসে আমাদের ঘরে ঢুকে পড়ে। তো আমি এখানে মনে হয় ওর অনেক ক্ষুধা লাগছিল, তো আমি ওকে বিস্কুট দিলাম। তো এ বিস্কুট একটু খাইলো, বেশি খায় নাই, তো জানি না তো আসলে ও কী খায়। আর বিড়ালটা কিন্তু দেশি বিড়াল না, সেটা কিন্তু দেখতে একটু বিদেশি বিড়ালের মতো। আর অনেকেই আসছিল ওই বিড়ালটাকে দেখার জন্য, সবাই কিন্তু বলছে যে বিড়ালটা বিদেশি। তো এখন পর্যন্ত, যদি আমার এই ভিডিওটা অনেক আগের করা, তো এই ভিডিওটা যখন করছি, তো যাই হোক, তখন থেকে আজ পর্যন্ত কেউ কিন্তু আসে না এই বিড়ালটার জন্য, যে যার বিড়াল হারাই গেছে, এখন কোথা থেকে আসছে সেটাও জানি না। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, ও এত রাতের বেলা আমার হাজবেন্ড বাসায় এসে বলতেছে কিছু একটা ভাজা পোড়া খাবে, হুটহাট করে ও মাঝে মাঝে এরকমই করে। তো এখন ঘরের ভিতরে কি ছিল দেখলাম যে এটা পাতাকপিটা ছিল। তো আমি তো আমরা তো এখানে গ্রামে থাকি, এটা পাতাকপি বলি, অনেকে বাঁধাকপি বলতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, আদা রসুন জিরে সব কিছু মিক্সড করে একসাথে আবার সেটা দিছি, আর একটু মাংসের মশলা দিছি, চালের গুঁড়া, মানে আর টোটাল যে মশলা টশলা থাকে আর চালের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিছি। আর এখানে কিন্তু পানি ইউজ করি নাই, কারণ সবাই তো জানে আমরা যে এই পাতাকপি থেকে অনেক পানি ওঠে। তো যাই কারণে এভাবে অনেকক্ষণ মেখে নিয়েছি ভালোভাবে। মেখে নেওয়ার পর আমার হাজবেন্ড কিন্তু আমাকে সব বলে খুব, মানে ও আমাকে নির্দেশনা দিতেছিল, কারণ ওই বাসায় থাকলে, কারণ আমি রান্না বান্না এতটা এক্সপার্ট না, আর ওই বাসায় থাকলে বেশিরভাগ সময় আমাকে নির্দেশনাই দেয় যে এভাবে রান্না করো, ওভাবে রান্না করো। আর ওইও কিন্তু খুব বেশি এক্সপার্ট না, ওই যতটুকু শিখছে হয়তো বাইরে ওরা পিকনিক করে, অনেক বেশি, অনেক বেশি পিকনিক করে ওরা, ওর ফ্রেন্ডরা মিলে, তো ওইখান থেকে মোটামুটি শিখছে। তো যাই হোক, এটা কিন্তু কালো কালো দেখা যাচ্ছে পাতাকপি, এই পাকোড়াটা কিন্তু আসলে ওটা কিন্তু একেবারে কালো হয় না, ক্যামেরার ইয়ের কারণে বেশ কিন্তু কালো দেখা যাচ্ছে। আর আমার পাতাকপি বড়া কিন্তু ভাজা শেষ, পাকোড়াও বলা যেতে পারে, তো ক্যামেরার কারণে বেশি একটু কালো লাগছিল, আর যেটা একটু বেশি কালো কালো হয়েছে ওটা কিন্তু টেস্ট বেশি ছিল। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।